ডোমচুর কেন্দ্রের সলব মাখরা ডাঁসি এলাকার বিভিন্ন জায়গায় বিধায়ক তথা হাওড়ায় তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার মেরেছে। তৃণমূল কংগ্রেসের ডোমচুর কেন্দ্রের সভাপতি তাপস মাইতি জানান, একটা সময় যে সব তৃণমূল নেতৃত্ব আক্কা না করে বিজেপি করেছিল, তারা তৃণমূল ক্ষমতায় আসার পর ফের তৃণমূলে এসে আখের গোছানোর জন্য এই কাজ করেছে। দলে কোনো গোষ্ঠীকন্দল নেই বলেও দাবি করেন তিনি। না, এই পোস্টার যেটা দেখলাম, এটা তো বিরোধী রাজনৈতিক দলের একটা ষড়যন্ত্র। যারা একটা সময় তৃণমূলকে সামনে রেখে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল, যাদের কাছে রাজনীতিটা কোনো আদর্শ ছিল না, তারা 21-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকেই বিজেপি করেছে। অথচ যখন 21-এ তৃণমূল কংগ্রেস সরকারে এলো, তারা সেই তৃণমূল আমলে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না বলে কল্যাণ ঘোষ যে জেলা সভাপতি সেটাকে প্রতিহত করেছে, আটকে দিয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে, সেটার তাদের গাত্রদাহ হচ্ছে। তার জন্য মিথ্যা করে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে এই ধরনের পোস্টার বা অপপ্রচার কল্যাণ ঘোষের নামে করা হচ্ছে। দাদা, এটা তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জগৎবল্লভপুরের বিভিন্ন মাকড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বেরও তো ইফেক্ট হতে পারে। না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। দেখুন, আমার দলের অভ্যন্তরে আমার একটা মত থাকতে পারে, অন্য একটা শ্রেণীর মত থাকতে পারে, সেই নিয়ে আমাদের আলোচনা চলছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো কথা না। আর ডোমজুড়ের বুকে আজকে বর্তমানে তৃণমূলের কোনোরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা বিজেপি করেছিল 21-এর বিধানসভা নির্বাচনে, যারা একসময় তৃণমূলের কোনো নেতাকে ধরে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, 21-এর পর সেটা কল্যাণ ঘোষ বিধায়ক হয়, জেলা সভাপতি হয়, বন্ধ হয়ে গেছে, তারা গাত্রদাহ থেকে এটা করছে। না, আমরা এর জন্য থানায় অলরেডি দলের পক্ষ থেকে FIR করেছি। থানা এনকোয়ারি করে যেটা হবে, যারা করেছে তাদের বিরুদ্ধে যেটা ব্যবস্থা নেয় সেটা নেবে প্রশাসন, প্রশাসনের মতো করে নেবে এটা। আমরা বারবারই বলেছি যে তৃণমূল কংগ্রেসে ব্যাপক দুর্নীতি আছে। আজকে হাওড়া শহরের বুকে পোস্টার লেগেছে যে গলি গলি মে চোর হ্যাঁ কল্যাণ ঘোষ চোর হ্যাঁ। এটা নিজেই তৃণমূল কংগ্রেসের লোক যখন বলতে শুরু করে দিয়েছে, তাতে প্রমাণিত হয়ে গেছে যে TMC-তে কত ধান্দাবাজ তোলাবাজদের জায়গা করে দিয়েছে। আজকে TMC জেলা সভাপতির বিরুদ্ধে যে কথাটা TMC-র কর্মীরাই বলছে, সেটা অনেক দিন ধরে আমরা বলছি, সেটা প্রমাণিত হচ্ছে। এবার TMC নিজেই দেখুন কী ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে, সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি। নিটকো টাইলস মেড ইন ইটালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালি শহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333-5616190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নেটকো। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া।